আমার চাটায় আমরা দান কিনে খোলায় মারতেছি আমার বর্তমান লসে যাচ্ছে লসে যাচ্ছে আপনাদের কি মিল আছে মিল আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক অবস্থান করছি ধানের পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবস্থান করছিলাম পাবনা নগর ফরিদপুর ধানের পাইকারি হাটে এই হাটটি প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার সপ্তাহে দুই দিন হয়ে থাকে রাজা রায়বাহাদুর গেটের সামনে যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাতেই ধানের হাটটি হয়ে থাকে তো বর্তমান হাটে ধানের আমদানি অনেকটাই কম দেখতে পাচ্ছি কারণও আছে সিজনাল সময় না এখন ধানের এই জন্যই একটু ধানের আমদানি কম দেখতে পাচ্ছি তো আজকের বাজার দরে হিরাজিরা কাটারি মিনিকেট বাসমতি বিভিন্ন প্রকার ধানের বাজার দর কেমন ছিল সেটা কিন্তু সরাসরি আমরা জানবো হলো। ব্যবসায়িক ভাইদের সাথে কথা বলে তাহলে চলুন দর্শক ব্যবসায়িক ভাইদের সাথে কথা বলে জেনে নেই আজকের বাজারদর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসার কেমন পরিস্থিতি বর্তমান ব্যবসার পরিস্থিতি ভালো না খুব একটা ভালো না ধান আনুমানিক কত মন কিনছেন আজকের হাতে হায় বিস্ত্রিশ বস্তা বিস্তিরিশ বস্তা আপনাদের এই ফরিদপুর হাটে সব থেকে বেশি কোন ধানের আমদানি হয় এনে ধান আমদানি হয় আপনার ২৯ উনচল্লিশ নতুন আচ্ছা তো বর্তমান ধানের আমদানি হাটে খুবই কম দেখতে পাচ্ছি এর কারণটা আপনার বলতে পারবেন হ্যাঁ আমদানি ছিল কিছুদিন আগে ছিল আর ধানটা সাইফেয়ে গেছে তারপর বাজার নাই ধানের বাজার নাই কম নাই কম কম ধানের বাজার কমে মাথার কত আপনার পনেরোশো মাথার ধান যাচ্ছে আর সাড়ে চোদ্দশো নিচে যাচ্ছে আর নতুন নতুন যে দান্ডা ঊনচল্লিশ ঊনপঞ্চাশ ওটা যাচ্ছে আপনার তেরোশো ষাট সত্তর